তার বাদে তারা কোশ্চেন আছে ঠিক আছে সাপোর্ট ওয়ার ইউ নো ইভ বিকজ আমার তো প্রুফ করছি আমি আমার আব্বা আম্মাটাই প্লাস মানুষেরটাই আমার আত্মীয়স্বজনটাই যে না আমি আসলে বালা কাম করার চেষ্টা করলাম ইনো আসলে মানুষের যে একটা নেগেটিভ ইমপ্রেশন ইলান আসলে কিছু নাই সপ্তাহ ঠিক আছে মাঝে মাঝে ওলান হয়েছে আমি আমার আম্মুডে নিয়ে গেছি ছুটো সবসময় আমার ফ্যামিলি মেম্বার কেউ না কেউ আমার সাথে থাকে ছুটাদের সময় আমি যাই সো তার একটা ট্রাস্ট আর্ন হয়েছে এবং মানুষদের সময় আসলে পছন্দ করা স্টার্ট করছেন আব্বারে আম্মারদের সময় ফোন দিয়া তার কলেজ জগতে হইতে আসছে ও তোমার ফুটিটা দেখতে ভালো লাগে সো তার মধ্যে তারা একটু আরো বেশি সাপোর্টিভ হইছিল কি এই যে প্রুফ করছেন তারা কাছে এটা কতটুকু সহজ আছে এটা নিশ্চয়ই খুব সহজ আছে না অফ কোর্স আছে না প্রথম এক বছর তো কেউ জানতাও না আসলে আমি নাটক অথবা মডেলিং করলাম এর লাগিও আসলে নাম নাম যেটা আমার চেঞ্জার বিষয় সো তার বাদে আস্তে আস্তে প্রথম প্রথম আসলে একবারও সাপোর্টিভ আসল না সত্যি কথা যেটা আমার মনে আছে আমি একটা শুটার অফার পাই আমুটাই আইসলাম আমি কার্ড দেখাই বললাম দেখো আমি একটা খামড় অফার পাইছি আর আম্মা ওয়াজ লাইক আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সপ্তাহ বালা হয়েছে এখন যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি বালা একটা ফেম আছে এখন মানুষও তো পছন্দ করে তো বালা ফায় তারা তো দেখুন এটা তো আসলে খিসমতো মানুষের সবার থাকে না

আমি আমার শুদ্ধ আমার সিলেটি বেশি পছন্দ করেন এভরি টাইম ইলানো হয় যে শুটোর মাঝে আমি বই আসাম ভাষা থেকে ফোন লাগতো নর্মালি তোমার বাসা সবাই সিলেটি বাসায় আমার সো আমি ফোন ধরিয়া মাতলে সবাই আমার মুখে চাইতা দে আর লাইক অনেস্টলি মানে আমি যেন যাই সব সবার আগে মানুষ আমার একটা কমপ্লিমেন্ট দেয় যে তোমার সিলেটি ভাষা খুব সুন্দর তো এটা আসলে আমি খুব প্রাউড ফিল করি যে না এটা ইটস মেকস মি ডিফারেন্ট দেন আদার পিপল সিলেটি ভাষায় কথা বলতে নিজের ভাষাটাকে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে কিনা অফ কোর্স আই এম প্রাউড অফ ইট অ্যান্ড আমি যতটুকু জানি যে মানে ফিমেল অ্যাক্ট্রেস হিসেবে আমার আগে ওরকম করে ওইর মানে যেই যেই রকম করে এখন মানুষ আমার সিলেটি পছন্দ করে ওরকমভাবে আসলে কেউ এত মানে কারোর সিলেটির কথা কেউ এত পছন্দ করে না যেহেতু আমার যা এত পছন্দ করছে আই ডেফিনেটলি ফিল স্পেশাল অ্যান্ড ডিফারেন্ট সিলেটি মেয়েদেরকে এই যে ঘরের আটকে রাখার যে প্রবণতাটা এটা থেকে কি আমাদের সিলেটের মানুষজন বের হয়ে আসতে পারছে কিনা এখন হ্যাঁ অফ কোর্স যে আমি আজকে একটা পার্লারের উদ্বোধনে আসলাম এই পার্লারে তো বেসিক্যালি একটা পার্লার তো আসলে কোনো ম্যান কখনো ওভাবে করে চালায় না স্পেশালি তো ফ্রন্টে তো সবসময় মেয়েরাই থাকে বিকজ ইটস আ ফিমেল পার্লার সো এই যে এই ব্যাপারগুলো হচ্ছে আস্তে আস্তে যে মেয়েরা কাজের ক্ষেত্রে এগিয়ে আসতেছে আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েরাও কিন্তু এখন অনেক ভালো করতেছে আগে সেটা হয়তো অনেক বেশি ঢাকা বেস ছিল বাট এখন যে সিলেটের মেয়েরাও এত ভালো করছে এটা দেখে কিন্তু আমার খুব ফিল হচ্ছে বিকজ আমিও নিজে সেলফ ডিপেন্ডেন্ট যখন আমি আরেকজন সেলফ ডিপেন্ডেন্ট ওমেন দেখি আমার কিছু মনে হয়েছে না যাদের মধ্যে একটু আমার আমি আসলে যেটা বলতে চাই যে যদি কেউ ভালো কিছু করতে চায় আম ওটাতে ফ্যামিলি সাপোর্ট আসবে অ্যাট ফার্স্ট হয়তো অনেক চ্যালেঞ্জিং হবে কিন্তু ওটা প্রুফ করতে হবে যদি কেউ একবার প্রুফ করে ফেলে আই থিঙ্ক ফ্যামিলি উইলসে পড়তাম অ্যান্ড দ্যার শুড বিকজ এখনকার জেনারেশন কিন্তু আর আসলে আগের মতো নাই যে হাজবেন্ডই সব ইনকাম করবে ওয়াইফ অ্যান্ড বাচ্চা কাচ্চারা সবাই বসে বাকি কাজগুলো দেখবে এখনকার টাইমে কিন্তু ওয়াইফ বাসাও সামলাচ্ছে আবার বাইরেও সামলাচ্ছে এবং এটাই আই থিংক হওয়া উচিত আপাতত তো আমার কাজ থেকে আমি খুব ভালোবাসছি ইনশাল্লাহ ইন ফিউচারেও ওটাই করার ইচ্ছা আছে বাট তারপরেও থাকে না যে ইউ নেভার নো